দেখতেই পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছি। এখন যাচ্ছি খিলাতে, একটা কাজ আছে বাইকের সামনে দিকে। এখানে একটা নতুন মাউন্ট লাগিয়েছি, তো এই অ্যাঙ্গেলে আমি পরে শ্যুট করে দেখাবো কীরকম আসছে। জাস্ট ঘন্টা ঘন্টা আগে লাগিয়েছি, এখনও ভালো করে শুকোইনি, শুধু কাজ থাকার জন্য হঠাৎ করে বেরিয়ে পড়তে হয়েছে। এখন আমি যাচ্ছি দামোদর নদীর তীরে একটা জায়গা, নাম হচ্ছে খিলা। আজকে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ার কারণ হচ্ছে আমি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা গ্রাম্য প্রকৃতি নাকি শুনেছি খুব সুন্দর, তো সেটাকে ক্যাপচার করার জন্যই আজকে আমি এটাকে একটা ব্লগ আকারে নিয়ে আসছি। সবাই খেলাধুলা করছে বিকালবেলা, ছোটবেলায় আমরা এরকম খেলাধুলা করেছি অনেক, কিন্তু যখনই বড় হয়ে গেছি না তখন কাজের চাপে আর এই খেলাধুলাটা আর হয়নি। আমার সামনেই হচ্ছে উদয়নারায়ণপুর, অর্থাৎ দামোদর নদীটা পেরিয়ে যদি ওপারে চলে যাই তাহলে হচ্ছে হাওড়ার উদয়নারায়ণপুর। আর আমি এদিক থেকে বাঁ দিকে চলে যাব। এদিকে রোড কি ক্লোজ? ক্লোজ। খিলা কি করে যাবো তাহলে? খিলা কিভাবে যাবো? ব্যাস হয়ে গেল কাণ্ড, ভাবি একরকম আর হয়ে যায় একরকম। যে রাস্তাটা দিয়ে যাবো ভেবেছিলাম তার নেচার বিউটি অসাধারণ ছিল, তো সেই রাস্তাটা ক্লোজ থাকার জন্য এখন একটা অন্য রাস্তা ধরেছি। আমার কাছে এই রুটটা পুরোটাই একদম আননোন রুট, সুতরাং নতুন একটা রুট এক্সপ্লোর করবো, দেখা যাক তার এক্সপিরিয়েন্স কেমন হয়। উঠলাম বাঁধে উঠলাম, জয়নগর পর্যন্ত যাওয়া যাবে তো রুটে? আমি যখন ক্লাস 9 অথবা 10 পড়ি তখন এই জায়গাগুলো এসেছিলাম, তখন এই জায়গায় কিন্তু চারদিকে দারুণ গ্রিনারি ছিল, এখন সেসব কিছুই দেখতে পাচ্ছি না। বাবা, এই রাস্তায় দিনে যদি 4 করে যাতায়াত করা হয় কোমরের আর কিছু থাকবে না। তো চলে এসেছি জয়নগর, আর এটা কিন্তু সেই বিখ্যাত মোয়া তৈরির জয়নগর নয়, এটা হচ্ছে অন্য একটা জয়নগর। এখন আছি NH2 আর NH2 ধরে কোথায় যাচ্ছি সেগুলো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর এই চ্যানেলে প্রথম এটা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দূরে আকাশে একদম কালো মেঘ জমেছে, মনে হচ্ছে ধারে বৃষ্টি হচ্ছে, অত ওয়েদার। যে ভ্যাপসানি গরমটা ছিল সেই গরমটা একদম কেটে গেছে, রাইড করতে হেভি লাগছে। অনেকেই হয়তো রাস্তাটা চিনতে পারছে, আর যারা জানে না তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছি, সাতদেউলে দাঁড়িয়ে আছি। তো অ্যাকচুয়ালি এসেছিলাম সাতদেউলে, তো সেই আগের বারে যখন অয়েল সিল কেটে গিয়েছিলো চলে গেছিলাম ভালকি মাচান, আজকে অয়েল সিল কেটে গিয়েছিলো, আজকে আমি চলে এসেছিলাম এই সাতদেউল দেখতে। তো ওয়েলকাম বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখানে সকালবেলার দিকে আসলে হয়তো আপনারা ঢুকতে পেতেও পারেন, কিন্তু আমরা এখন এসেছি 5 বাজে, তো ঢুকতে তো দিল না, তো বাইরের লোক বলেই আমাদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমি এখানকার লজিক কিছু বুঝতে পারলাম না, এরকম একটা ফাঁকা জায়গায় কেন এরকম ব্যাপার আমি কিছু বুঝলাম না। তো এনি হাও স্থানীয় লোক যখন বারণ করছে তখন বলার কিছুই নেই। তো দেউল যখন এসেছি, একটা দেউল সম্পর্কে কথা বলি, যে বাংলায় আমাদের যে দেউল আছে হয় শিব আর না হলে রাধাকৃষ্ণরা পূজিত হন, আর এই দেউলটায় কী আছে আমি জানি না, কারণ ভিতরে যেতে পারলাম না। আর এই দেউলটাও সেই একই রকমভাবে ইটের তৈরি, একটা এক চূড় বিশিষ্ট, আর এর দরজাটা খুবই ছোট, আর এর গায়ে কিছু টেরাকোটার কাজও আছে। দেউলের মধ্যে ঢুকতে দেয়নি বলে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে এরকম একটা দেউলের পাশ দিয়ে রাস্তায়। জঙ্গল ট্রেল এই দেউলের পাশের শ্যাওড়া গাছে চারদিকে ভর্তি,
অ্যাকচুয়ালি গ্রামে এই এই ছোটো ছোটো শ্যাওড়া গাছগুলো দিয়ে দাঁতন তৈরি খুব ভালো হয়, দাঁত মাজার জন্য এগুলো খুব বেটার। তো আর কি দেউলকে বাই বাই বলে আজকের ভিডিওটা রাট বাই শেষ কি করছি। তো আর কি দেউলে তো ঢুকতে পারলাম না, সুতরাং দেউলটাকে বাই বাই করে দেখা যাক কি করা যায় নেক্সট অ্যাক্টিভিটি। হাতে এখনও টাইম আছে, অনেক টাইম আছে, ইচ্ছা আছে শক্তিগড়, মলার ইচ্ছা আছে শক্তিগড় যাবে ল্যাংচা খাবে, মলায় তো ল্যাংচা বাড়ির জন্য আমি খাবো, সবাইকে ল্যাংচা খাবো, স্পন্সর করবে ল্যাংচা। 20 কিলোমিটার যাবো এখান থেকে, তুমি শুধুমাত্র ল্যাংচা খেতে যাবো, 5 টাকার ল্যাংচা কেন খাবে, তুমি 100 টাকার খাবে তাই আমি খাবো। রাইডে বেরিয়ে চা হচ্ছে খুবই জরুরি জিনিস, কিছু খাই আর না খাই চা কিন্তু খাওয়া চাই। শক্তিগড় মানেই কি? জি হ্যাঁ, ল্যাংচা। করে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, এখন রেনকোট পরবো। প্রচুর অজরঝরে বৃষ্টি হচ্ছে, তবে কোনো জায়গায় আমরা আর যেতে পারছি না, ডিরেক্টলি আমরা এবার ব্যাক করবো, শক্তিগড় থেকে কিছুটা এগিয়ে এসেছিলাম, আবার ব্যাক করবো। এখন বাজে 7:40, ঝড় বৃষ্টি কত কিছু পেরিয়ে আবার শক্তিগড়ে ফিরে এসেছি। কী যে ব্লগ হচ্ছে জানি না, আপনাদের কেমন লাগছে তাও জানি না, ভিডিওটা যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করা চাই। ভিডিওটা আর বড় করে কিছু লাভ নেই, ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট্ট ভিডিও, একটা অসফল প্রচেষ্টা, তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে অন্য কোনো ভিডিও, ততদিনের জন্য বাই বাই।